আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সুস্থ। তো অনেকেই আমার প্রশ্ন করছেন কালকে, এবং অনেকেই প্রশ্ন করছেন যে ভাই নতুন নাকি ডিগ্রি তো পাশ হয়েছে, 30 দিনের মধ্যে মানুষ নিতে হবে এবং 20 দিনের মধ্যে বিএফএস থেকে ভিসা পাবে। আসলে এটা কতটুক সত্য, এটা আমি আসলে এটা আমি কনফিউশনে আছি। কারণ হলো মন্ত্রণালয় থেকে এর আগে প্রায় 6-7 মাস আগে এরকম ডিক্রিত জারি করছিল, সেটার মধ্যে বলছিল যারা সানাতেরিয়া 2020-এ কাগজ জমা দিছে তাদের কাজগুলা এই জুন মাসের মধ্যে শেষ করার। সেই কাজগুলা এখন পর্যন্ত শেষ করে নাই, 50% কাজ শেষ হয় নাই। তো মানে 50% কাজও শেষ হয় নাই। সরকার মানে অনুরোধ করছে এই পেপুত্রা বরাবর যে সানাতেরিয়া যারা অবৈধ শ্রমিক তারা বৈধ হওয়ার জন্য যে আবেদনগুলো করছিল সানাতেরিয়া 2020-এ, সেগুলো বলছিল যে 2022-এর জুলাই মাসের মধ্যে শেষ করে দিবে। তো সেগুলার 50%ও কাজ শেষ হয় নাই। আপনারা যারা চেষ্টা করবেন তারা এই খবরগুলো অবশ্যই নিতে পারবেন। কারণ হলো সরকার যতই আপনি চেষ্টা করুক আর যাই বলুক, এখন যারা কাজ করে সেখানে কাজের পরিধির মধ্যে একটা এক একটা পেপুত্রা হলো, যেমন রোম শহরটা বিরাট বড়, বড় বলতে আপনারা অবাক হয়ে যাবেন, পুরা ঢাকা সিটির চেয়েও বড়, ঢাকা সিটির চেয়েও বড়। এক এক পাশে 100 কিলোমিটার দূর পর্যন্ত এই পেপুত্রার আন্ডারে। তো সেখানে মাত্র 5-6 জনে কাজ করে, সেখানে ইউক্রেনদের সৌজন্য দিতেছে, মানে যারা আসছে তাদের কাগজপাতি ঠিক করতেছে, প্লাস আমাদের বাংলাদেশিরা বা সারা পৃথিবীর বসবাসকারী ইটালিয়ান তারাদের ফ্যামিলির জন্য আবেদন করে, যেমন হাজব্যান্ডের আনে, কেউ ওয়াইফের আনে, বাচ্চাদের আনে, সেই আবেদনগুলো করে, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তো সেগুলারও ম্যাক্সিমাম আমি জানতে পারছি যে অনেকে প্রায় 1 বছরের উপরে আবেদন করছে, এখন পর্যন্ত পুনতামেন্ত দেয় না, মানে তারিখ দেয় না প্রেপত্তরা। তো কি বলবো, আসলে এটা একটা রিউমার উঠাই দিচ্ছে, আর মন্ত্রণালয় থেকে এটা অনুরোধ করছে যে শ্রমিক আসলেই প্রয়োজন ইতালিতে, যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করার। কিন্তু আমার ধারণা ভাই, আপনারা নিশ্চিন্ত থাকেন, এটা নিয়ে আসলে আহামরি কোনো কিছু নাই। আপনারা আগস্টের পরে দেখতে পাবেন ভাই, যারা আমার ব্লগের আছেন নিশ্চিন্তে থাকেন, আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কাগজ উঠবে ইনশাল্লাহ। আর বললেই যে কাজ হয়ে গেল, এটা আসলে ইতালিতে আমি দেখিনি কখনই, কারণ অবৈধ শ্রমিক যারা আছে তাদের কাজগুলাই তো করে নাই, প্লাস হলো ইউক্রেন নিয়ে পড়ে আছে, সেখানে ফ্যামিলি ভিসার জন্য যারা আবেদন করছে তারা কোনো ভালো উত্তর পাচ্ছে না ভাই। আর একটা কথা বললেই না, আরও 2-1 দিন এটা অবজার্ভ করে দেখি, আমি আর একটু ভালো করে জানি না, নেই কারণ আজকে রবিবার, গতকাল শনিবার গেছে, এখন কে কি বলল সেটা বড় কথা না। বড় কথা হলো যে জুলাই মাসের মধ্যে যদি ইতালিয়ান সরকার পারে ফ্লুসি 2022-এর যারা আবেদন করছে তাদের কোটা পূরণ করার জন্য, তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো, সেটা তো অবশ্যই আমার কাছ থেকে 100% এটা আমি সমর্থন করি যে জুলাই মাসের মধ্যে শেষ করে দেখ। কিন্তু আমার কাছে এমনও খবর আছে আপনাদের এই আমার পেজের ভাই ব্রাদার, যে নলস্তা তোলার ডেট দিছে কিন্তু মালিক যাওয়ার পরে এখন 1 মাস হয়ে গেছে কোনো খবর নাই, মানে সেই ডেটে যাইয়া তুলতেও পারে নাই, তারপরে আর কোনো ডেটও দেয় নাই, কোনো কিছুই না। সেইখানে আমি আসলে মানে আমি নিজেও অবাক হই। আবার দেখেন না, বিভাসচন্দ্র কর উনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন লোক, সে বলল যে কয়দিন আগে মানে 2,20,000 লোক নিবে, আবার নতুন সার্কুলার আসতেছে। আসলে এইগুলোরও সত্যায় তো আমি খুঁজা পাইনি ভাই, আসলে আমি তো
100% শিওর না হইয়া কোনো কথা বলি না। ওনারা বলে এখন ওনারা টিকটক বানায়, তারপর কত কিছু বানায়, আসলে বলার কিছু নাই ভাই, আসলে বলার কিছু নাই। এটা সত্য কতটুকু সত্য সেইটা নতুন ঘোষণা আসলেই তারপরে বলবো যে আসলে তাদের কথায় আসলে পারফেক্ট সবসময়। কিন্তু আমার মনে হয় না এই দুইটা কথার তার একটা কথাও মানে সত্য। যেমন একটা বলছে যে খুব সহসাই 2,20,000 মানুষ নিবে, আপনাদের প্রস্তুত হইতা বলছে, আর আজ গতকাল বলল যে নতুন বিক্রিত ই হয়ে গেছে জুলাই মাসের মধ্যে। তো আমি তো অবশ্যই দোয়া করি, এটা হইলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো, যদি অতি সহসাই যদি কোটা পূরণ হয়ে যায়, এটা আমি মনে প্রাণে অবশ্যই দোয়া করি। কিন্তু আমার কাছে মনে হয় এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কারণ যেখান থেকে দিব পেপত্তরায় অনেক সমস্যার মধ্যে লাইগা রয়েছে। এক ইউক্রেন, আমার ফ্যামিলি যারা দুমান্দা করছে আবেদন করছে তাদের, আবার যারা আসছে তাদের কাগজপাতি নিয়ে সমস্যায় আছে, যাইয়া তারা কাগজপাতি করতে পারতেছে না, আবার যারা নন সিজনালে আসতেছে তাদের কাগজগুলা বন্ধ করতে পারতেছে না। আমার কাছে রিপোর্ট আছে 6 মাস পর্যন্ত কোনো ডেট পাইতেছে না, যাইয়া যে সেখান থেকে সব ইম্পোর্ট করে যে সৌজন্য পাওয়ার জন্য যে কিট বানাবে, মানে কুস্তরা বর্বর পাঠাবে, তো একটা জগা খিচুড়ি অবস্থা সেখানে। যে আমি অবশ্যই দোয়া করি, কিন্তু আমার মনে হয় না ভাই আগামী 3-4 মাস আগে কোনো ভালো রেজাল্ট আসবে। তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করি আমি যতটুকু জানার, তবে এইটা আমার কাছে 100% সত্য মনে হয় না। মন্ত্রণালয় থেকে তো অনেক সময় বলে যে এইটা করার জন্য, কিন্তু কখনোই বলবে না যে BFS-এ যাইয়া 20 দিনের মধ্যে ভিসা দিয়ে দাও, এরকম কোনো আমি আর এখানে বলবো না যে 1 মাসের মধ্যে সব শেষ করে দাও। আর যদি বলেও সেটা কার্যকর কতটুকু হবে আপনারাই দেখতে পারবেন সামনে ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, যদি ভালো কোনো নিউজ পাই অবশ্যই জানাবো।